আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা আগামাতা কিছুই বুঝবেন না এখন আসি আপনার কি নিয়ে কথা বলবো আমরা এখন চলে আসি একটা আউটডোর পরিবেশে এবং আমার সকল ভিডিও হয়ে থাকে ইনডোর তো যাই হোক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আসি হবে আপনারা কীভাবে কাজ করবেন আপনাদের অনেকে স্বপ্ন থাকে প্ল্যান বানাবেন কারো স্বপ্ন হয় ড্রোন বানাবেন কারো স্বপ্ন হয় বোর্ড বা কার বানাবেন এখন আপনাদের কাছে বাজেট তো একদমই নেই তাহলে তাহলে আপনি কী করবেন রাইট আজকে আমরা সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব আমার সাথে রয়েছে মোহাম্মদ সাহাব এবং আমার সাথে রয়েছে আমাদের একটা ড্যাশিট মডেলের প্লেন তো আজকে ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আমরাও কিন্তু আপনাদের মতো কোনো একদিন ছিলাম ঠিক আছে আমরা কিন্তু এই যে মনে করেন হুট করে আইসা টাকা পয়সা অনেক নিয়ে কাজ এর কাজ করছে এরকম করিনি না কখনো তো এখন আজকে আমার সাথে সাহাবাসে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে খুব সংক্ষেপে বিষয়গুলো বলবা কেমন কাজ করছো অ্যান্ড আমরা যদি যারা আরসি প্লেন নিয়ে কাজ করতে চান তাদের আর্সি প্লেনে কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে আপনারা খুব ইজিলি প্লেন বানাতে পারবেন কারণ বর্তমানে বাংলাদেশে আমি কথা বলি অন্যান্য কান্ট্রির কথা আমি জানি না বাংলাদেশে আমি এমন দিন এমন কোনো দিন নাই যে আমি মেসেজ পাই না যে ভাই প্লেন তো বানাইছি প্লেন ফ্লাই করে না বা প্লেন তো বানানো হয়েছে আমাদের প্লেনগুলোর শেপ সুন্দর হয় না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তো আমরা প্রথমে আসি আমাদের আরসি হবিতে আমরা কাজ করার জন্য আমাদের প্রথম কি কী স্টেপ ফলো করতে হবে তো আমি প্রথমে একটা বিষয় তোমার জিজ্ঞেস করি তুমি যখন আরসি হবি শুরু করছো তখন তুমি কোন কোন পাসগুলো ফার্স্ট কিনছো এবং তোমার বাজেটটা কেমন ছিল আচ্ছা তো আমি যদি সবার উদ্দেশ্যে বলি প্রথম হচ্ছে গিয়া মানে প্লেনের একটা স্বপ্ন আসলে সবাই দেখে কিন্তু দেখা যায় যে প্লেন একটা বানাতে যে পরিমাণ কষ্ট খরচ হয় এবং যেই পরিমাণ জিনিসপত্র কিনতে হয় সেটা আসলে খুব এক্সপেন্সিভ এটা আসলে মানে কেউ যদি ডিরেক্ট না কিনে তাহলে সেটা বোঝানো যাবে যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমি একদম প্রথম দিকে যখন প্লেন বানানোর একটা চিন্তা করি তো তখন দেখি যে এক একটা পার্সের দাম আসলে অনেক তো দেখা যায় যে আমার চিন্তারও বাইরে ছিল পার্সের এত দাম তো আমি যেটা চিন্তা করলাম যে একটা প্লেন বানাতে কি কী জিনিস লাগে সেটা আগে আমি চিন্তা করলাম বা সেটা আগে নোট করলাম এবং সেগুলার কীরকম প্রাইস এবং সেগুলার কীরকম মানে কোন জায়গা থেকে কিনতে হবে সেগুলো প্রথমে আমি টুকে নিলাম যে কী কী করা যাবে তো তারপরে আমি আস্তে আস্তে করে প্রথমে একটা ধরেন মোটর তারপর ধরেন একটা ইএসসি তারপরে একটা বিভিন্ন রকমের সার্ভো টারভার বিভিন্ন আরও যা যা দরকার আস্তে আস্তে করে কিনি এবং এখানে একটা কথা না বললেই না সেটা হচ্ছে গা এক হবিতে জয়েন করার জন্য একদম বেসিক যে জিনিসটা প্রথমে দরকার সেটা হচ্ছে একটা রিমোট একটা রিমোট ব্যাটারি এবং একটা ইএসি আর একটা মোটর এই চারটা জিনিস ছাড়া কিন্তু আসলে মানে আরসি সি থেকেও জয়েন করতে পারবে না কারণ এই চারটা জিনিস হাতে না আসলে না হাতে না আসলে আসলে বোঝা যায় না যে আর জিনিসটা কী বা কীভাবে কাজ হয় এখন আমি এখানে একটা কথা শেয়ার করি আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে যখন আমি বিভিন্ন আরসি সি রিলেটেড বিভিন্ন কথাবার্তা বলি তখন আমি বলে থাকি যে আপনারা শুরুতে আপনাদের যদি বাজেট একদমই না থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে মোটর ইএসসি সেটে অ্যান্ড এরপরে আস্তে আস্তে করে সার্ভার মোটর হোক বা ব্যাটারি চার্জার হোক এরপরে হলো রিমোট এবং সবার শেষে গিয়ে ব্যাটারি কেনার কথা আমি বলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার দেখবেন যে আমি এই কথাটা কিন্তু কমনলি বলি তো ওর ক্ষেত্রে ও ঠিক সেম জিনিসটাই ফলো করছে আমি জানি না ও কোথা দিয়ে আইডিয়া পাইছে হয়তো বা ও বা অন্য কারো বিরোধ হচ্ছে বা আমার ভিডিও দেখছে তো এরপর আস্তে আস্তে কাজ করছে যেমন এই যে দেখেন এই যে প্ল্যানটা এই প্ল্যানটা বানাতে আমাদের মোটামুটি যে পাঁচ খরচ মানে দুইটা মোটর ব্যবহার করা লাগছে দুইটা ইয়েসি লাগছে এবং তিনটা সার্ভো লাগছে এখানে এটা থ্রি চ্যানেল প্যানেল প্লেন অ্যান্ড এখানে ব্যাটারি একটা হলেই আনাফ কারণ আপনি বিগিনার হিসেবে কাজ করবেন আপনার ব্যাটারি আনাফ আমাদের এখানে তিনটে চারটে আমি ব্যাটারি ব্যবহার করে থাকি অ্যান্ড আমাদের রিমোট আছে যেটা হলো আই সিক্স তো এখন আমি আসি যে আপনাদের বাজেটটা আপনার কীভাবে করবেন আপনারা যদি কেউ প্লেন বানান আমি আপনারা আবার বলি আপনার যদি প্লেন বোট অ্যান্ড কার বানান সেক্ষেত্রে আপনাদের পাঁচটা মানে পার্সের যে বাজেটটা খুবই কম লাগবে কারণ সেক্ষেত্রে আপনার ড্রোনের যে ফ্ল্যাট কন্টাল আপনি যদি ড্রোন বানান আপনার ফ্লাইট কন্টাল কিনতে হবে আপনাকে মোটর কিনতে হবে আরও এক্সট্রা দুইটা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাকে আরও বেশি করে ইএসসি কিন্তু হবে ভাই মাস্করামে এটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়া প্লেন বোট এবং কার এই তিনটা মডেল অনেকেই বানাতে চায় যদি কেউ মোটর ইএসসি ব্যাটারি এন্ড রিমোট কিনে তাইলে তাদের এই তিনটা বানানো খুব ইজিলি যে যখন সময় বানাতে পারবে প্লেন বানানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি প্লেনে কি কি করবেন এখন প্লেনের বডি নিয়ে যে বিষয়টা থাকে আমি যেটা আমি ওর কাছ থেকে অনেক বিষয় বুঝলাম আসলে আমি আমার তো একটা

ঠিক আছে তো এটা বড় একটা বিষয় তো ডেপ্লান পাওয়া যায় না তো এরপরে আমি ওকে সাজেস্ট করলাম যে তুমি তাহলে ককশিট ব্যবহার করো কিন্তু ডেপলানি অনেক প্লেন বানাইছে একটা প্ল্যানে সিঠিক মতো ফ্লাই করতে পারে না যেটা সত্য কথা এটা বলতে হবে আর এই যে দেখেন এই যে প্ল্যানটা এই ককশিট দিয়ে বানানো হয়েছে আপনি আপনার বাড়ির আশেপাশে সিপাই ছাপাই ডাস্টবিন বলেন আর এই যে ফ্রিজের দোকানে বলেন এমন কোনো জায়গা নেই যে আপনি ককশিট পান না সেটাই ঠিক আছে তো আমি লাস্ট কিছুদিন আগে আমাদের ইএসটি দি কেজি চ্যানেল একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম যে আপনি যদি প্লেন বানাতে হয় বা বোর্ড বানান তাইলে আপনাকে অবশ্যই কক্সিট ব্যবহার করা মাস্ট আপনি ডেপ্রন যদি বর্তমানে কিনতে তাহলে চানশো টাকা গুনতে হবে তো এই চারশো টাকা দিয়ে আপনি আরো বেশি ভাই চারশো টাকা আপনি যদি এই যে আছে আপনি যদি এরকম একটা প্লেন বানান সেক্ষেত্রে আপনাকে দেখা যায় যে আপনি হিউজ পরিমাণ কক্কিট কিনতে পারবেন অ্যান্ড আপনার আপনার মতো শেপ করে দিতে পারবেন আর ডেপ্রন দিয়ে বানালে আপনি কিন্তু শেষ হবে সেফ দেওয়া যায় না আর বাংলাদেশের যে ডেপ্রান রয়েছে সেগুলোর মাত্র থার্ড ক্লাস এবং ফোর্থ বলেন বা আরো যদি বলেন এরসে পরে থাকে এসে মানে হয় না কি এত খারাপ না ভাই মাঝখানে আমি আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে ডেপ্রন ফোম এবং কক্সিটার মধ্যে কিন্তু একটা অনেক বড় মানে পার্থক্য আছে সেটা হচ্ছে গ্যাপ ডেপ্রন দিয়ে আসলে দামের একটা ব্যাপার ভাই অবশ্যই আছে যে ডেপ্রনের দাম অনেক বেশি এবং কক্সিটার দাম কম কিন্তু আরো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যদি প্লেন বানাই মূলত প্লেনের কথাটাই বলতেছি যদি প্লেন বানাই তাহলে কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় আমাদের প্লেনটা যারা বিগিনার্স লেভেলে তাদের কিন্তু ভাই প্লেনটা খুব ইজিলি ক্র্যাশ করে ফেলে তো দেখা যায় যে ডেপ্রন ফোন দিয়ে যদি কোনো একটা মানুষ প্লেন বানায় এবং সেটা যদি ক্র্যাশ করে সেটার কিন্তু ভাই আর কোনো অস্তিত্বই থাকে না আর আরেকটা বিষয় হলো আপনি কক্সিট পাইতেছেন ফ্রিতে

এবং দুইটাই ইসি আছে আপনারা যদি প্লেন বানান অবশ্যই ডাবল ইঞ্জিন প্লেন বানাবেন ডাবল প্লেন বানাবেন প্লেন বানানোর ক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনার প্লেনটা খুব স্মুথলি আপনি ফ্লাই করতে পারবেন আপনার ক্লাস হলে আপনার পোপোলার গুলার অ্যাটলিস্ট সেফ থাকবে এবং সবচেয়ে প্লেনের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় যারা সামনে প্রপেলার ব্যবহার করে তাদের মানে পুষার প্লেন ছাড়া নর্মালি আপনার প্লেনের প্রপেলার ভাঙবেই এটা আজকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই দেখা যায় যে যখন বিগিনার লেভেলে প্লেন বানানো শুরু করে তো তখন সবাই একটা মডেল ফলো করে যেটা হচ্ছে ট্রেইনার মডেল যেটার হচ্ছে গিয়ে মোটরটা থাকে সামনের দিকে একটা মোটর এবং সেটা থাকবে সামনে এবং প্রোপেলারটাও থাকবে সামনে তো আমি যে সাজেস্ট করি ওইটা খুব সহজ হলেও বানানো মানে খুব ইজি বানানোটা হলেও ওইটা কিন্তু বানানো সবার জন্য উচিত না কারণ ওটা আমি অনেকবার বানাই অনেক প্রবলেম ফেস করছি কারণ ওই প্লেনটা যখন ক্র্যাশ করে তখন দেখা যায় যে যেভাবেই পড়ুক না কেন নোজটাই আগে পড়ে কারণ পুরো ভারটা থাকে নোজের মধ্যে এবং দেখা যায় বেশিরভাগ সময় আমাদের ইএসসি মোটর এবং যে প্রোপেলার এটাই সবচেয়ে বেশি ড্যামেজ হয়ে যায় তো আমি সেক্ষেত্রে বলবো যে সবচেয়ে ভালো হয় যদি আপনার একটু কষ্ট করে হলে একটা ডাবল ইঞ্জিনের প্লেন এবং এমন একটা প্লেন বানান যেটার ইঞ্জিন অন্তত সামনে না থাকে যেন পিছনে থাকে অন্তত বা ডানায় যেখানেই থাকুক কিন্তু সামনে যেন না থাকে তাহলে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্লেনটা মানে ড্যামেজ হয়ে যাওয়ার থাকে পনেরোশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে এরপরে আসে আপনার তিনটে সালুর দাম আপনার মোটামুটি পাঁচশো টাকা ধরেন আপনি তিনটে সাল পাঁচশো টাকা উঠবেন আচ্ছা এরপরে আসেন আপনার

মোটের মধ্যে এখন এখানে আপনি মাইক্রোফোনের ট্রান্সমিটার ব্যবহার করতে পারেন আপনি চাইলে সিটি সিক্স বি আছে ফ্লাইস কে সিটি সিক্স বি আছে আবার এখানে আপনার আছে ফ্লাইস কে আই সিক্স এখন আপনার বাজেট রেঞ্জ যদি হয় থাকে ছয় হাজার টাকা তাহলে আপনি ফ্লাইস কে আই সিক্স আই সিক্স এক্স নিয়ে নিতে পারেন আর যদি

ঠিক আছে তো আমি মনে করি আসলে এরসে আপনার বেশি লাগে না আর আপনার আসলে ডিমোটিভেট হবে না ভাই বুঝছেন কাজটা মানে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আপনাকে ডেডিকেটেড হতে হবে আপনার আপনার এমন হওয়া যাবে না যে আমি আসতে কাজ করলাম

এইটার প্রতি আগ্রহ আছে মানে আপনি একজন আপনি একজন জ্ঞানী এবং আপনি একজন মানে একজন টেকনিক্যাল পারসন ঠিক আছে আর বর্তমান চলে সম্পূর্ণ টেকনোলজির উপর সো ইউ আর দ্য রাইট পারসন হু হ্যাভ সাম ডেডিকেশন হু হ্যাভ সাম আইডিয়া হু ক্যান মেক এনিথিং ওকে সো নো উইস স্টে ওয়েল অ্যান্ড আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো এবং আমাদের আমাদের সাপোর্ট করবেন আমরা আপনাকে যদি আমরা ভালো কোনো পর্যায়ে যেতে পারি বা যদি ভালো কোনো ফোন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবে আমাদের কন্টেন্ট রেগুলার থাকবে থাকবে এবং আমাদের তিনটা চ্যানেল রয়েছে সারিএসি আমাদের রয়েছে এবং আমাদের রয়েছে ওয়ান এ মার্চে আমাদের তিনটা চ্যানেলে আপনারা ভিডিও পাবেন আপনার যদি মনে হয় যে আপনারা ভিডিও দেখবেন অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন এসে আসলে ভিডিও দেখা হয় পরবর্তী কোনো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করতে পারেন আপনার যদি ভালো লাগে অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মাস্ট কারণ এইসব ভিডিও তো সবাই দেয় না ওকে আল্লাহ হাফেজ バス。